এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আশেপাশে কেউ আছে? তা ঠিক, চল চল। কত বড় পুতুল, তাই না দাদা? হ্যাঁ ঠিক বলেছিস। মা, সত্যি কি সুন্দর রে পুতুলটা। হ্যাঁ মা, এটা কিন্তু কেউ চাইলে আমরা দেব না, এটা আমাদের। হ্যাঁ মা, এটা আমাদের। ও মা, চাইবে কেন রে? ওই চৌধুরী বাবুরা চলে গেল না, ওদেরই পুতুল হবে হয়তো, ফেলে দিয়ে গেছে, নেয়নি। তাই মা? হ্যাঁ রে, বড় লোকেদের ব্যাপার স্যাপারই আলাদা, কত কিছু ফেলে ছড়িয়ে লোককে দিয়ে গেছে, আবার একটা নতুন করে কিনে নেবে নতুন পুতুল। এইবার বড়দিনে দারুণ মজা হবে, তাই না দাদা? হ্যাঁ রে, আর কদিন পরেই তো খ্রিসমাস। সবসময় এটুকু টুকু স্যান্তা পুতুল দিয়ে কি হয়, বড়দিন মানানো যায়? রাকা দাদা, তুয়া দিদির বাড়িতে কত বড় বড় পুতুল আছে। ঠিক বলেছিস। ওই শোন, ওদের বাপের অনেক টাকা, তোদের বাপের আছে, যেটা পেরেছি সেটা এনে দিয়েছি, ওটা দিয়ে বড়দিন মানাতে পারলে মানা, নাহলে ভাগ। এমন দিনেও বাচ্চাগুলোর সাথে এভাবে কথা বলছো? তো কি করব কি করব, হাজার টাকা দিয়ে বড় পুতুল নিয়ে আসবো? হ্যাঁ, সে মুরুদ আছে আমার, প্রত্যেকবার ক্রিসমাসের আগে এই নাটক, সহ্য হয় না। ঠিক আছে, ছেলে মানুষ ওরা, অত বোঝে না, তুমি যাও তো কাজে যাও, বেরোনোর সময় তো মাথা গরম করো না। যত সব বড় পুতুল দাও, বড় পুতুল দাও। শোন, তোর বাবাকে কিন্তু এখন কিছু বলিস না, বড়দিনের দিন একেবারে সারপ্রাইজ দেব। ঠিক বলেছো মা, কিপটে বাপকে দেখিয়ে দেব যে আমরাও বড় স্যান্টা পুতুল আনতে পারি। কানু, বাবাকে কেউ অমন করে বলে? যাও দুজনে পড়তে যাও, যাও, আমি এটাকে ঢেকে রাখছি, যাও যাও, ওঠো।
ভাল লাগে না। এটার মুখটা খুলে গেল কি করে? ভাগ্যিস ওদের বাবা দেখেনি, সারপ্রাইজটাই একেবারে মাটি হয়ে যেত। এখন খুলে রাখি, বাবা মা আসার আগে থেকে দেব। হ্যাঁ, ওর কষ্ট হয় তো। তুই কি করে জানলি? ও আমাকে বলেছে তো, ওর দম আটকে যায়। আমাকেও তো বলেছে। জানিস দাদা, এই সান্তা পুতুল কত কথা বলে, আমার সাথে গল্পও করে। জানি তো, মাকে কিছু বলিস না, বিশ্বাসই করবে না। কি করে বিশ্বাস করি বলো তো বৌদি? ভালো বাসে করে বাবুদের মতো দীঘা বেড়াতে নিয়ে যাচ্ছে, তাও আবার কানু মিনুর বাপ। ভালোই তো, কজনের স্বামী এরকম করে বলতো। তা হ্যারে, একটা কথা বলবো, কিছু মনে করবি? ও মা, তোমার কথা আমি কিছু মনে করব? তুমি ভাবলে কি করে গো বৌদি, বলো না গো, কি বলবে? আচ্ছা, রতন কি ভালো কোনো কাজ পেয়েছে? না, মানে তোদের এত আর্থিক উন্নতি, অবশ্য না ভালোই লাগছে। আর বলো না গো বৌদি, এ কথা আমিও জিজ্ঞেস করেছি। হ্যাঁ গো, বলছিলাম যে পরপর দুদিন মাংস আনলে আবার দীঘা নিয়ে যাব বলছো, বলছি কোনো লটারি পেলে নাকি? মেলা ফ্যাচফ্যাচ করো না, মেলা ফ্যাচফ্যাচ করো না, মেয়ে মানুষ এত কৌতূহল ভালো না। যে বাবুরা এখান থেকে ট্রান্সফার হয়ে গেল, তারা যাওয়ার সময় আমাকে কিছু বকশিস দিয়ে গেছিল, তাই ভাবলাম কখনো তো যাই না, তাই যাই ছেলেমেয়েগুলোকে নিয়ে একটু। এই তোমাকে আমি এত কৈফিয়ত দিচ্ছি কেন? তোমাকে আমি এত কৈফিয়ত দিতে যাবো কেন? ভালোই তো, দেখ রতন তো শুধু কেয়ারটেকার না, ও তো আরো এক্সট্রা অনেক কাজই করে। আমি আর চলি গো বৌদি। আচ্ছা, ওর বাপের আবার জ্বর হয়েছে, ওমা এখনো দুবারের কাজ বাকি, তুমি খেয়ে নাও, চলি। সাবধানে যাস। বলছি খুব কষ্ট হচ্ছে কি গো? হ্যাঁ গো, আমার এরকম জ্বর কেন হলো গো? আগের তো কোনোদিন হয়নি এরকম জ্বর, আমার তো কোনো কারণ নেই, কেন? ওষুধ দিয়েছি, ভালো হয়ে যাবে। প্রচন্ড শখ থেকে ভদ্রমহিলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, সবসময় অ্যালার্ট থাকবে। ওকে স্যার।
আমার কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম আটকাচ্ছে মা, আমার দম আটকাচ্ছে, আমাকে তোলো মা, আমাকে তোলো। আমি আসছি গুড্ডু, আমি আসছি গুড্ডু। ইনজেকশন ফাস্ট। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, এনি ইম্প্রুভমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি স্যার। ডক্টর, আপনার নির্দেশ মতো আমরা পলাশপুর ছেড়ে চিরকালের মতো চলে এসেছি। এমনকি ঘরের মধ্যে গুড্ডুর কোনো ছবিও রাখিনি। একমাত্র সন্তান হারানোর যন্ত্রণা, তার সঙ্গে স্ত্রীর মানসিক ভারসাম্যহীনতা। আমি আর পারছি না ডক্টর, আমিও তো মানুষ, আমিও তো বাবা। স্যার, ডাক্তারেরা সবসময় চেষ্টা করে যাতে তার রোগী হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে আপনার স্ত্রীর কেসটা তো একটু অন্যরকম। একটা সাংঘাতিক মেন্টাল ট্রমাতে উনি প্রায়। আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আপনাকে বলবো, আমাদের সবার মাথার উপর তো ভগবান আছেন, তাকে প্রে করুন, আপনার গডকে প্রে করুন, এভরিথিং উইল বি ওকে। আই অ্যাম স্টিল অ্যালাইভ উইথ দ্য ইমেন্স ট্রাস্ট ইন লর্ড জিসাস। ও জিসাস, আমেন। হ্যাঁ চলো। কি বলো, কি খবর? ওরে কোথা গেলি? এদিকে, বড়দিনে কি লাগবে বল? কিচ্ছু লাগবে না বাবা, এইবার বড়দিনে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? বাবা, ভূতের মুখে রাম নাম। দাদা, ওটা নিয়ে আয় তো। কি নিয়ে আসবে? দেখোই না। দেখোই না কি দেখায় বলো তো? এই দেখো বাবা। এই কোথায় পেয়েছিস এটা? এটা কোথায় পেলি? এটা কোথায় পেলি? আই সত্যি করে বল, এটা কোথায় পেলি? বাগানের ধারে কুড়িয়ে পেয়েছি। জানতাম, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। পেলে দিয়া এটা, অন্যের বাতিল জিনিস কুড়িয়ে আনতে লজ্জা করে না। ফেলে দিয়াই। এত চাতুর্মাচ্য করছো কেন? অন্যের ফেলে দেওয়া চাদর, টেবিল, এগুলি ব্যবহার করতে তোমার লজ্জা করে না? একটা পুতুল আনলেই দোষ। আই, আমার মুখের উপর একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না, আমি বারণ করে দিচ্ছি। আমি বলছি এটাকে ফেলো, এটাকে ফেলো, ফেলো মানে ফেলো। আমি আমি এরকম পুতুল আরো কিনে দেবো। ফেলে দাও, ফেলে দাও। ঠিক আছে, শান্ত হও, তুমি শান্ত হও। ঠিক আছে, আমি বলছি কালকে ভোর হলে আমি কি ফেলে দিয়ে আসবো। চুপ করো, তুমি শান্ত হও। আরে ম্যাডাম বেরোচ্ছেন নাকি? হ্যাঁ একটু বেরোচ্ছি। ফিরতে রাত হবে ম্যাডাম? তা সন্ধে হয়ে যাবে রতনদা, ততক্ষণ গুড্ডুর একটু খেয়াল রেখো না। ওর খেয়াল রাখার কি আছে ম্যাডাম, ও তো সারাদিন ওর এই শ্যান্টা পুতুলের সঙ্গে খেলা করছে, বসে আছে, একটুও দুষ্টুমি করে না। আমার ছেলেটা না একদম পাগল, পড়াশোনা বাদ দিয়ে নো ভিডিও গেম, নো বাইরের নেশা, খালি শ্যান্টা পুতুল, সারা বছর শ্যান্টা পুতুল। কিসে ভালোবাসে এই সান্টাটাকে। মম, সান্টা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কাকু, এ এ এ
আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তুমি তুমি সেন্টারটা পুতুলটার মধ্যেই আছো। আমি বুঝতে পেরেছি কাকু, তুমি আমাকে জলে ফেলে দিলে কেন? তুমি তো বলেছিলে আমাকে রঙিন মাছ দেখাবে, সারপ্রাইজ দেবে। মাছ আটকে মাছ তো বলো, জলে ফেলে দিলে কেন? একটু দেখো, হ্যাঁ আপনি নিশ্চিন্তে যান, চলো বেটা মাকে বাই করবে, চলো। আরে বাস, এত টাকা ম্যাডাম ভুলে এখানে ফেলে গেছে, ফেরত দিয়ে দেব। ওরা বড় অফিসার, ওদের ডায়বায় অনেক টাকা আসে, এটা আমার সংসারে কাজে লাগবে। কাকু, তুমি টাকা দিয়ে কি করছো? না ওই ম্যাডাম ভুলে ফেলে গেছে, আমাকে পৌঁছে দিতে বললো, এক্ষুনি ফোন করেছিল। ও তাই, আমি সারটা পুতুলের কাছে যাই। রে মালটা তো দেখে ফেললো, কি করি, ঠিক কেসটা জানাজানি হয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। ওই পুকুরেতে কোনো রঙিন মাছ নেই। মাছ? তবে আবার মিথ্যে বলেছিলে কেন? একদম সত্যি কথা। জানো গুড্ডু, আমি যেখানে নিয়ে যাবো না, সেখানে অনেক অনেক রঙিন মাছ আছে, খুব সুন্দর দেখতে। তাই কাকু? যাবে? চল চল, যাই যাই চল, অনেক রঙিন মাছ দেখাবো তোমাকে, খুব মজা হবে। এইখানে দাঁড়া, আহ এইটাকে রাখো, সব জায়গায় স্যান্টা পুটুটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে দাঁড়া, আমি না আমি না তোমার মুখটা বেঁধে দিই। হ্যাঁ কাকু, মুখ বাঁধবে কেন? আরে বোকা ছেলে, তুমি পুকুরে রঙিন মাছ দেখবে তো, ওই রঙিন মাছগুলো যখন তুমি দেখবে, তখন আনন্দে তোমার মুখ দিয়ে যদি চিৎকার বেরিয়ে যায়, তখন ওই মাছগুলো পালিয়ে যাবে তো। মুখটা বাঁধা থাকলে না তোমার মুখ দিয়ে আর আওয়াজ বেরোবে না, আর মাছগুলো আর পলাবে না। আরে ওটা নেওয়ার দরকার নেই, ও থাক না এখানে, আমরা ঘুরে এসে আবার ওটাকে নিয়ে যাবো। চলো চল চলো যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই দেখো এসে গেছি, এইবার এখানে না অনেক রঙিন মাছ। হ্যাঁ চলো একটু এগো, একটু এগো। হ্যাঁ এইখানে প্রচুর রঙিন মাছ, কত রঙিন মাছ দেখতে পেয়েছো? আমার একা একা ভালো লাগে না, তাই কাদু আর বিদুর সাথে খেলি যাচ্ছি। কাকু, কাদু আর বিদুকে দিয়ে পুকুর পাড়ে খেল। কানু দাঁড়া, আর এক পেগলে জলে পড়ে যাবি, দাঁড়া দাঁড়া মিনু কানু, মিনু কানু দাঁড়া দাঁড়া। দেখলেন স্যার ভগবানের কি মহিমা, অ্যাঞ্জেলো ম্যামের প্রেগনেন্সির খবরটা পেতেই উনি কেমন ম্যাজিকের মতন সুস্থ হয়ে গেলেন না? ঠিক জানো, মিরাকেল ঘটলো। ঠিক তাই, না হলে ওনার ছেলে ডুবে যাওয়ার সেই ভয়ঙ্কর স্মৃতিটা ওনাকে তো ঠিকই হতে দিচ্ছিল না।
পেশেন্ট হঠাৎ ভালো হয়ে গেলে মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। আপনার আসন্ন বেবির জন্য অনেক শুভকামনা রইল। দেখবেন খুব সুন্দর ফুটফুটে একটা বেবি হবে। ওমা, আমার গুড্ডুই তো আসছে আমার কাছে। তাই নাকি? হ্যাঁ, ও আমাকে বলেছি। মা, আমি আসছি, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসছি। যাদবা, ওই দুষ্টুটাকে খুব শাস্তি দিয়েছি। কাম সুন মাই চাইল্ড, কাম সুন। এতদিন মাকে ছেড়ে কি করে আছিস সোনা? মা, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। গুড্ডু আসছে, গুড্ডু আসছে। ফাদার, একটা অশুভ কালো ছায়া আমাদের গ্রাস করেছিল। প্লিজ প্লিজ ফাদার, প্রে ফর আস। আমরা যেন আরেকটু ভালোভাবে থাকতে পারি। কিছু কিছু ভয়ঙ্কর বিপদের মোকাবিলা করাটা কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়ে। ইয়েস ইয়েস, আই এগ্রি। হ্যাঁ, মাঝে মাঝে মনের মধ্যে সংশয় দেখা দেয়। সো মাচ সো দ্যাট উই স্টার্ট কোয়েশ্চনিং দ্য লর্ড হিমসেলফ। আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, প্রভু, এ আপনি আমাদেরকে কোথায় নিয়ে চলেছেন? কো গডিস ডোমিনি? আমরা ভুলে যাই, উই ফরগেট। অ্যাট দ্য এন্ড যা হবে তা মানুষের মঙ্গলের জন্য হবে, আমার তোমার ভালোর জন্যই হবে। ইটস এ ফ্যাক্ট যে ঝড় ঝঞ্ঝা বজ্র বিদ্যুৎ আছে, বাট নো, দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। আলটিমেটলি মেঘ কেটে যাবে, দ্য সান শ্যাল কাম আউট, অ্যান্ড দ্য রেইনবো ক্যান বি সিন। উইল প্রে টুগেদার, উইল প্রে ফর পিস, উইল প্রে ফর লাভ, উইল প্রে টু দ্য ফাদার, টু দ্য সান, অ্যান্ড দ্য হোলি ঘোস্ট। বাড়িতে গিয়ে খুব সুন্দর করে ঘর সাজাতে হবে তো, সামনে বড়দিন আসছে না? হ্যাঁ, তাই তো, গুড্ডু আসছে তো, আমাদের গুড্ডু আসছে। শোনো না, তুমি না পলাশপুর থেকে ওই সান্টাটাকে নিয়ে এসো। কিন্তু আমাদের গুড্ডু ওই সান্টা পুতুল ছাড়া একদমই থাকতে পারে না। তুমি একদম চিন্তা করো না ডার্লিং, তুমি বলার আগেই আমি সান্টা পুতুলটাকে আনবার জন্য লোক পাঠিয়ে দিয়েছি অ্যাঞ্জেলা, ডোন্ট ওয়ারি। ওয়াও, গ্রেট, ইয়েস, থ্যাঙ্কস, এভরিথিং উইল বি ওকে, লেটস গো। এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আজও ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা উন্মোচন করা যায় না। মানুষ উত্তর দিতে পারুক বা না পারুক, প্রকৃতি তার কর্মের জবাব ঠিক নিয়ে নেয়, সে ভালো কর্মই হোক বা মন্দ। সবার উপর রয়েছে ঈশ্বর, ধর্ম, গড, তার বিচার কখনো ভুল হয় না।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।